বক্তব্যটা ছিল আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত্তাগুত। হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার দেশের লোকেরা, হে আমার সমাজের লোকেরা, হে আমার এলাকার লোকেরা, তোমরা কেবল মাত্র কার ইবাদত করো? কার ইবাদত? ওয়াজতানিবুত্তাগুত, শয়তানের ইবাদত থেকে নিজেদেরকে বিরত রাখো, সমাজকে বিরত রাখো, রাষ্ট্রকে বিরত রাখো। দুই শিরকি ওয়া তাগুত, ইজতিনাবু শিরকি ওয়া তাগুত। দুই নম্বর শিক্ষা হচ্ছে শিরক এবং তাগুতের ইবাদত করা থেকে নিজেকে বিরত রাখা, বিরত থাকা, বিরত রাখা, সমাজকে বিরত রাখা, রাষ্ট্রকে বিরত রাখা। আল্লাহ পাক সূরাতুন নাহলের ভিতরে ইরশাদ করেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে প্রত্যেক জাতির কাছে আমার পক্ষ থেকে রাসূলদেরকে পাঠিয়েছি। প্রত্যেক জাতির কাছে আমি কি পাঠিয়েছি? রাসুল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? রাসুলদের বাসনভঙ্গি কি ছিল, বক্তব্য কি ছিল? বক্তব্যটা ছিল আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত্তাগুত। হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে আমার দেশের লোকেরা, হে আমার সমাজের লোকেরা, হে আমার এলাকার লোকেরা, তোমরা কেবল মাত্র কার ইবাদত করো? কার ইবাদত? ওয়াজতানিবুত্তাগুত, শয়তানের ইবাদত থেকে নিজেদেরকে বিরত রাখো, সমাজকে বিরত রাখো, রাষ্ট্রকে বিরত রাখো। দুই নম্বর শিক্ষা কি কালিমা তাইয়্যিবা? আল্লাহর সাথে শিরক না করা, শয়তানের পূজা না করা। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে ইরশাদ করে, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا। وَاعْبُدُوا اللَّهَ, যেহেতু কালিমায়ে তাইয়্যিবা স্বীকার করেছ বিভিন্ন মূর্তি পূজা, গাছ পূজা, মাজার পূজা, ওরশ্বরী পূজা যা আছে সেখানে গিয়ে নাচানাচি করলে তুমি আর মুসলমান থাকতে, যেরকম মুসলমান থাকতে পারো না, পারে না, পারো না, পারে না। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরিক করিও